पाय तुरा हाथर वाला था के जो दिसी टीगल चैन दिए जबन तत सुमन सुमन तुमर बादम पबन हाँ रोड तो होबे अखन तो गरम दिन बिस्टी थाक होले किंतु गरम बेसी होय तो गाड़ी থেকে নেমে বাদাম দাহাকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে আর কাকা কাকিমা দুজনে এসেছে আজকে ভিক্টোরিয়া বেড়াতে তাই তো কাকিমা তো প্রথমে আমরা যাব টিকিট কাউন্টারে আর কাকা টিকিট কেটে ঢুকবে ভিক্টোরিয়াতে হ্যাঁ ভালো আছেন জানেন কেটে গেছে ভালো আছেন তো একদম ব্রেইন কাকার হাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট ঠিক আছে তো দেখতে থাকো তোমরা দারুন नमस्कार তাই আমরা ভিক্টোরিয়া ঘুরবো ভিক্টোরিয়াতে মজা করব দেখি তো দেখতে থাকো তোমরা কি মজা আজকে করছি আমরা নাকি এখানে দাঁড়িয়ে ফটো তুলতে 5 টাকা বারে তাই তো দাদা হ্যাঁ দাদা টিকিট হ্যাঁ টিকিট দিয়ে দিচ্ছি চলো তুমি পড়বা কাঁচা বাদাম বাদাম কাকা ঢুকে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের গার্ডেনে খুব সুন্দর লাগছে আরো দেখি সামনে গেলে আরো ভালো লাগবে তাই আজকে ভিক্টোরিয়াতে ঘুরে মজা করব সবাই ভিডিওগুলো দেখবেন অবশ্যই দেখবেন সব ভিক্টোরিয়ায় দেখি কি কি মজা হচ্ছে আজকে মজা করার জন্য এসেছি তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে মহারানী ভিক্টোরিয়ার স্ট্যাচুর কাছে দাঁড়িয়ে আছে বাদাম কাকা কাকিমা আর সঙ্গে আছে ভাইপো তাই তো ভাইপো তো থাকবেই ভাইপো অবশ্যই আমার কাছে বরাবর আছে আর থাকবে বরাবর রাতে রাত আপনাকে দেখে অসংখ্য ভক্তরা ছুটে আসছে পুরো সেলফি টেলফি নেবে তো তোমাদের কেমন লাগছে ভিক্টোরিয়াতে বেড়াতে এসে বাদাম কাকাকে পেয়ে খুব ভালো লাগছে খুব দারুণ আরে কাটতে দে আমাকে একজন গিয়ে তুলে দেন আমার চলে থ্যাংক ইউ তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে ফটোশুট করছে বাদাম কাকা তো মেমোরেবল মোমেন্ট একেবারে আমরা ভিক্টোরিয়াতে চললাম এখন ভিক্টোরিয়ার যে মহারানীর ভিক্টোরিয়ার পাড়া আছে আমরা সেলফি নেব হ্যাঁ এসো থ্যাংক ইউ हरे कृष्ण हरे राम এবারে বাদাম কাকাকে নিয়ে উঠে যাচ্ছি আমরা মিউজিয়ামের দিকে তো সিঁড়ি দিয়ে উঠবো আমরা তো ভিক্টোরিয়া মেমোরিয়ালে সিঁড়ি দিয়ে উঠছে বাদাম কাকা আরে ভাবতে পারছো তো হ্যাঁ খুব সুন্দর জায়গা তো আমরা ঢুকে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম ভেতরে খুব সুন্দর জায়গা ভিক্টোরিয়া
জায়গা সুন্দর, এগুলো আমাদের পিটি সামিলের জিনিস, হয়তো আমরা হয়তো সর্বপ্রথম দেখছি বাইরে, আমি সর্বপ্রথমই এলাম, দেখে খুব ভালো লাগলো। আজকে প্রথমবার ভিক্টোরিয়া সে কেমন লাগছে? না খুব সুন্দর সুন্দর, খুব ভালো। পায়ে তুড়া হাতের বালা থাকে জুতে সেটি গলতেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা হা বাদাম, আমার গাছে নেই কবু ভাজা বাদাম, আমার গাছে পাবে শুধু কাঁচা বাদাম, কাঁচা বাদাম। আমরা কলকাতায় বেড়াতে এসেছি, বেড়াতে এসে আমার সাথে প্রধান দাদা বৌদি দেখা হয়ে গেল। আপনি একটা আপনার প্রিয় গানটা করেছেন, বলে দিচ্ছি। আই বাদাম হাতে পালো মাথা চিড়ে চুলে সেটি গোলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বডে ভাঙে দিয়ে বাদাম, মোবাইলে বডে গুলো পাঁচি টেকা দাম, পায়ের তুলে হাতের বালা থাকে যদি সেটি গোলে চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম পাবেন। ও বাদাম বাদাম দাদা কাঁচা হা বাদাম, আমার কাছে নেই কবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম, কাঁচা বাদাম। কেমন লাগলো দাদা? ভালো ভালো, খুব ভালো। আমার কাছে নেই কবু ভাজা বাদাম। চলো চলতে চলতে চলো, মানে এই যে ডিজাইন, এই যে নানা ধরনের সিঁড়ি দিয়ে আমরা উঠে গেছি দোতলা, ব্যালকনিতে দাঁড়িয়ে ভিক্টোরিয়ার নিচে শোভা দেখতে পারা, ব্যালকনির উপর থেকে আমরা নিজে যে ঘুরতে যে মানুষগুলো আসছে সেগুলো দেখে খুব ভালো লাগছে উপর থেকে। তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দোতলায় বাদাম কাকা, ঠিক আছে? আমার কাছে নেই কবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। বাদাম কাটা ভিক্টোরিয়া ঘুরে দেখলে কি সবাই তো বাদাম দেওয়া যাতে ছুটি আসছে, পুরো ক্রাউড ফুল আর একেবারে, ঠিক আছে? চারদিকে একটু এটা দুটো দাও যে অবস্থায় থাকে, হ্যাঁ এদিকেটা ঘুরিয়ে দেবে, দেখিয়ে দাও যে কত আমার ভক্ত আছে। এই যে বাঘের ছবি দেখে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। এই যে ঘুরলাম, এই যে পিকচারগুলো এঁকেছে সেগুলো দেখে খুব সুন্দর লাগছে। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল মোটামুটি ভালো লেগেছে তো? সুন্দর লাগছে, খুব সুন্দর। কেমন লাগছে আপনাদের?
পায়ে তুড়া হাতের মালা থাকে জ্যোতিষী দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন চারিদিকে ভক্তদের ফিটটা করতে গিয়ে দাও কৃষ্ণ ভক্ত আমরা এই যে আমার ভাই মায়াপুর থেকে এসেছেন আমি মায়াপুর গিয়েছিলাম হরি কৃষ্ণ হরি কৃষ্ণ তাই খুব ভালো লাগলো আমরা যে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী গোপাল ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়াম দেখে বেরিয়ে যাচ্ছি আমরা তো দ্বীপলিয়া ভ্রমণ মোটামুটি আজকের মতো এখানে শেষ এরপর আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে কিন্তু সেটা থাকবে আমাদের নেক্সট এপিসোডে তো দেখতে থাকো তোমরা এরপর আমরা কোথায় যাই কি করি কারণ বাদাম কাকার কলকাতা ট্যুর বিশাল বড় ব্যাপার বিশাল একের পর এক এপিসোড আসবে আর জমজমাট এনজয় হবে তাই তো কাকা এনজয় হবে হ্যাঁ জমজমাট এনজয় হবে ওকে রাধে রাধে এখানে ছিলে আমাদের ঘোরাফেরা হবে একটা গানও হবে হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘের পক্ষ থেকে আমরা জানাচ্ছি কৃষ্ণময়ী প্রীতি ও শুভেচ্ছা শুধু ভক্ত সজ্জন আমরা কাঁচা বাদাম দাদাকে দেখেছি তা আমরা ছুটে এসেছি উনি সুন্দর জপমালা জপ করছেন তিলক আছে উনি সুন্দর গানে কাঁচা বাদাম গানে ভাইরাল হয়েছেন তো আমরা ভক্ত সব ভক্তদের উদ্দেশ্যে বলছি সবাই জপ করবেন সুখী হবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাহলে ভিক্টোরিয়ার গার্ডেনে বাদাম গাছে পেয়ে কেমন লাগছে দাদা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হরে কৃষ্ণ হরে তো সবাই মিলে একটু হরে কৃষ্ণ করে দাও দাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সকলে রাধে গোবিন্দ জয় জয় গুরুদেব জয় জয় এবারে কাকার সাথে আবার এগিয়ে যাবো আমরা গার্ডেনের দিকে কারণ ক্রমশ বেলা হয়ে যাচ্ছে কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে হাই লালা হাই আমি বাদাম বেচে খাই হাই লালা হাই আমি বাদাম বেচে খাই আর বলো না গান বলিতে মাথা ধরে যায় আমার মাথা ঘুরে যায় যদি মুক্ত ধরে যায় জয় রাধে জয় ভিক্টোরিয়ার সামনে ঝিল পাড়ে বসে আছে বাদাম কাকা কাকিমা আর সঙ্গে অসংখ্য ভক্তদের ভিড় আসাম থেকে এসে কাকার সাথে দেখা কলকাতায় ঠিক আছে তো কেমন মজা খুব ভালো লেগেছে আমাদের তো এখানে একটা গান হয়ে যাক কাকা ছোট করে বলুন আয় বাদাম আজে পালো মাথা চিড়ে চললে সেটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বডে ভাঙা দিয়ে বাদাম মোবাইলে বডে দুলো পাঁচ টাকা দাম পায়ের দুড়া হাতের বাল্লা থাকে যদি সুখী হলে চেন দিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নে কবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম কাঁচা বাদাম ঠিক আছে তো কাকার সাথে ভিক্টোরিয়া ভ্রমণ এখানে শেষ করে আমরা ফিরে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে তো তোমরা আমাদের ছেড়ে কোথাও যেও না তো দেখতে থাকো তোমরা পরের পর এপিসোড আসবে আর এনজয় করতে থাকো তোমরা তাই তো কাকা তো রাধে 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 সবাই এনজয় করবে কিন্তু খুব মজা লাগছে এনজয় সবাই করবে রাধে রাধে ওকে এ ওই ভদ্রলোক বলছিল একটা সেলফি তুলিয়ে দাও কাকিমা ভিক্টোরিয়া কেমন লাগলো কাকিমার খুব ভালো লেগেছে কাকার কেমন লেগেছে খুব ভালো তো এই ভালো লাগার মুহূর্ত গুলোকে সঙ্গী করে আমরা চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে তো তুমি যেটা গাড়ি অ্যাক্সিডেন্টে চাপ হয়েছিল এটা ভালো হয়েছে হ্যাঁ আমার নতুন গাড়ি
তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে কাকা কাকিমার ফটোশুট, বুঝতেই পারছো তো? তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ভিক্টোরিয়ার দেখার কারণ হচ্ছে আমি হয়তো এইসব জিনিস হয়তো কখনো দেখিনি, তাই আজকে আমি প্রথমে এসে খুব সুন্দর লাগলো। মানুষ ভক্তগণ আমাকে দেখে সবাই আসছে, এটাও আমার খুব খুশি যে আমার কাছে সবাই আসছে। এটাই আমার খুব মন ভরে গেল যে সবাই আসছে ছুটে, আমার সবাই ফ্যান। তো কাকার এই খুশির মুহূর্তগুলোকে তোমাদের সাথে শেয়ার করছি আমরা, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের এই বাদাম কাকার কলকাতা ট্যুর। তো কাকা ভিক্টোরিয়ার এই সুন্দর জায়গা ছাড়তেই চাইছে না, তো একের পর এক ফটো শুট হচ্ছে। খুব ভালো, খুব সুন্দর, এখন যা মজা করছি, যা মজা লাগছে, খুব ভালো লাগছে। তাই এই যে ভক্তগণ মানুষ দেখে আমার আরও মানে মন ভরে যাচ্ছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। রিশান রিহান চ্যানেল সবাই ভিডিওগুলো দেখবেন, তাই এই ভিডিওটা সবাই দেখে আপনারা লাইক শেয়ার করে দেবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। রাধে রাধে। কাকা কাকিমা এখানে আইসক্রিম খাচ্ছে ভিক্টোরিয়া থেকে বেরিয়ে, তাই তো? ঠিক আছে, তো আমরা সবাই একটু আইসক্রিম খেয়ে আবার এগিয়ে যাবো। তো কলকাতার রাজপথে কাকা কাকিমা আইসক্রিম খেতে খেতে হেঁটে চলেছে, ঠিক আছে? তো দুর্লভ দৃশ্য বললেও কম বড় হবে একেবারে। তো নবরত কি দুনিয়া কো ছোড় কে গাগা সুই গানটা হবে। নবরত কি দুনিয়া কো ছোড় কে প্যার কা দুনিয়া মে খুশ রে না মেরে।